রিনিস ডে আউট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার সকল দর্শক বন্ধুরা যে যেখান থেকেই দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মর্নিং হয়ে গেছে, চলে এসেছি একটা নতুন ব্লগের সঙ্গে। আজকে সকালবেলায় আমার বাবা মা দুজন মিলে উঠে রান্না করে অনেক কিছু পাঠিয়ে দিয়েছে। মনে হচ্ছে না যে আজকে বিশেষ কিছু একটা রান্না করতে হবে বলে, প্লাস কালকেও অনেক রান্না হয়েছিল, লেফট ওভার কিছু কিছু রয়ে গেছে, তো সেগুলো দিয়ে মনে হচ্ছে আজকেটা চলে যাবে। বিকেলে দেখে নেবো কি রান্না করতে হবে। তো মিস্টার শেন আবার অফিসে খাবে, আমি একাই খাবো, তো কিছু লাগবেই না। তো চলুন আর একবার কিচেনে গিয়ে দেখে নিই বাবা কি কি পাঠিয়েছে, আর যদি কিছু করতে হয় তো চলুন যাওয়া যাক কিচেনে। দেখুন, এটা কি কেউ বুঝতে পাচ্ছেন? এটা হচ্ছে নিহেরে মাছের ঝুড়ি। এইটা হলে আমার আর মিস্টার সেনের একদম পোয়া বাড়ো। আমি একটু খাবো আর মিস্টার সেনের জন্য, ও রাতে এসে খাবে, আমি একটু রেখে দেব। আর এটা হচ্ছে আমার প্রিয় শুক্তো, বাবা এটা ভীষণ ভালো করে, এটা পাঠিয়েছে। আর এটা তো আমার কালকের পটল আলুর তরকারি, যেটা আমি রাত্রিবেলা শেয়ার করে দিয়েছি। আর এতে আছে ডাল। তো একার জন্য তো আমি চার দিনেও শেষ করতে পারবো না। এই দুটো আমার বাটিতে ঢালা হয়নি, আমি ঢেলে নেব একটু পরে, দিদি আসার আগেই আমি ঢেলে নেব। আমি স্নান সেরে চলে এসেছি ফুল তুলতে। আমাকে এখন ক্যামেরাটা কিন্তু দিদি ধরে দিয়েছে, সাজি নিয়ে চলে এসেছি ফুল তুলতে। এখন গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। আমার এই ছোট্ট নয়নতারা গাছটায় কিন্তু প্রতিদিন বেশ অনেকগুলো করে ফুল ধরে। এই ফুলগুলো তুলতে আমার বেশ ভালো লাগে, তুলে নিয়ে প্রত্যেকদিন ঠাকুরের পায়ে দিয়ে দিই। এই ডবল টগরটায় কিন্তু আমার প্রতিদিন ফুল হয়, আর এই সাদা ফুল আমি গোপালকে দিতে বেশ ভালোবাসি। আর আজকে বেশ অনেকগুলো গোলাপি জবা হয়েছে, আর সাদা জবাও কিন্তু আজকে অনেকগুলো হয়েছে। আর চাঁপা ফুল গাছটায় তো আমার বেশ অনেকগুলো করেই ফুল হয়, কিন্তু চাঁপা গাছটা আমার দেখুন দুটো ডাল দুদিকে ডিভাইড হয়ে গেছে, একটা ডালেই আমার ফুল এসেছে, আর একটা ডালে কিন্তু একদম ফুল আসছে না, কেন আসছে না বুঝতে পারছি না। আর সাদা জবা আজকে বেশ অনেকগুলো ফুটেছে, কিন্তু না সাদা জবাটা কি হচ্ছে, প্রতিটা ফুল আমার পুরোপুরি ফুটছে না, কেন বুঝতে পারছি না। আর এই না, আমি ফুল তুলতে আসলেই আমার এরিকাটা দেখলেই মন খারাপ হয়ে যায়, দেখুন কীরকম পুরো হলুদ হয়ে গেছে। আর এই যে এখন তুলে নিচ্ছি এই চন্দন জবাগুলো, এই গাছটা এত লম্বা হয়ে গেছে, আমাকে খুব কষ্ট করে ফুলগুলো পাড়তে হয়, খুব উঁচু হয়ে গেছে গাছটা। এই গাছটা আর কিছুদিন পরে আমি একটু কাটিং করে নেব, গাছটায় দেখছি অল্প অল্প মিলিবাগ আসছে। জবা গাছে কিন্তু মিলিবার্গের প্রবলেমটা খুব কমন প্রবলেম, এর সলিউশনও আছে, আমি আর একটা ভিডিওতে ইন ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। দেখুন কতগুলো ফুল হয়েছে। এই নাকচম্পা গাছে কিন্তু আমার অনেক ফুল হয়, কিন্তু এত উঁচু আমি কোনো দিন পাড়তে পারি না। কি আর বলবো বন্ধুরা, দুঃখের কথা, কালকে বাবুদা এসে সুন্দর করে হাতি ঘোড়াগুলোকে ঝুলিয়ে দিয়ে গিয়েছিল দরজায়, সেখান থেকে রাত্রিবেলায় একটা হাতি গেছে খুলে পড়ে। তো এই চাইনিজ হুকগুলো না এত ছোট, আমি কিছুতেই সেটাকে ধরতে পারছিলাম না, তো লাগাবো আর কি করে। তো কোনো রকমে অনেকক্ষণ ধরে চেষ্টা চরিত্র করার পর সেটাকে আমি লাগাতে সফল হয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতক্ষণ ধরে ওটাকে লাগিয়ে, তো ওই আর কি, যেই কাজ যাকে মানায়। তো আমি এতদিন জানতামই না যে আমি একটা পিরে কুটতে পারি না। গোপালের না সাদা ফুলের সঙ্গে সঙ্গে হলুদ ফুলও খুব পছন্দ, তাই মিস্টার সেন মাঝে মাঝে নিয়ে আসে সূর্যমুখী ফুল, আজকেও নিয়ে এসেছে দেখুন। এখন আমি চলে এসেছি একটুখানি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে। সোফার কুশানগুলোকে এখন আমি ঠিক করে নিচ্ছি, বড় কুশানগুলোকে আমি একটুখানি পাফ করে নিয়ে জায়গা মতো রেখে দিলাম। এরপরে কী করবো,
ছোট্ট কুশনগুলোকে সামনের দিকটায় সুন্দর করে সাজিয়ে রাখবো, তাহলেই সোফাটা মোটামুটি সেট হয়ে যাবে। ব্যাস, আমার সোফাটা মোটামুটি রেডি হয়ে গেছে সুন্দর করে বসার জন্য। এই ক্যান্ডেলটা কিন্তু আমার হোমমেড। এই ক্যান্ডেলটা আমার ঘরকে করে তুলবে স্ট্রবেরির গন্ধে ভরপুর। আমার মতো কারা কারা ক্যান্ডেল লাভার জানালে আমার ভীষণ ভালো লাগে। Thank you.
মিস্টার সেন আজকে অফিস থেকে ফেরার পথে ছানার পায়েস নিয়ে এসেছে আমার ঠাকুরের জন্য, সেটাই আমি রাত্রিবেলা দিয়ে দিচ্ছি। তাই এটা যেহেতু অনেকটা দুধ আছে এর মধ্যে, তাই আমি আর এক্সট্রা করে দুধ দিচ্ছি না। আজকে আমার গোপু সোনা আর বাবা লোকনাথ এটাই খাবে রাত্রে। এই পাথর বাটিটা হচ্ছে আমার বাবা লোকনাথের, আর এই রূপোর বাটিটা আমার গোপু সোনা। আজকের মতো আমার ব্লগটা এতটুকুই বন্ধুরা। আগামীকাল আবার আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।